আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহসিন আলী, সহকারী শিক্ষক। আজকে আলোচনা করতেছি গণিত বিষয়ের উপর। গণিতের পরিমিতি অংশে 16.1 এর আলোকে একটি সৃজনশীল অঙ্ক। এই অঙ্কটায় বলতেছে কি যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল রুক্মি বর্গ মিটার বেড়ে যায়। 1 নম্বর ত্রিভুজটি অঙ্কন করো এবং এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো। 6 নম্বর ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। 2 নম্বর বলতেছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 7√3 বর্গ মিটার বৃদ্ধি পাবেন। তাহলে আমরা সরাসরি সমাধানে চলে যাই। তাহলে 6 নম্বর প্রশ্নের সমাধান, তাহলে ত্রিভুজটি অঙ্কন করো এবং এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কেমন হবে, সমান হবে। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। মনে করি এই এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজ আমরা অঙ্কন করলাম, ধরে নিলাম এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হবে কি, যে আমরা জানি বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে কি, যে √3/4 a² বর্গ একক, মিটারের অঙ্ক হলে মিটার বর্গ একক। এই ছিল আমাদের 6 নম্বর প্রশ্নের সমাধান। এখন 6 নম্বর প্রশ্ন সমাধান নিয়ে কথা বলতেছি। তাহলে 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্নে বলতেছে কি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের বলেই দেওয়া আছে ত্রিভুজটা ছিল একটি সমবাহু। তাহলে আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকতেছি। এই সমবাহু ত্রিভুজের প্রাথমিক অবস্থায় বাহুর দৈর্ঘ্য ছিল এ, কিন্তু এর বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল কীরকম হবে, তার জন্য সূত্রটা একটু পরিবর্তন হবে, সেটা একটু আমরা দেখে নিই। তখন এর জন্য চিত্রটা হয়ে যাবে এরকম, তখন আমাদের চিত্রটা হয়ে যাবে এরকম। সুন্দর হলো না যে এর জন্য, তাহলে এটা ছিল আমাদের। এখন বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধিতে হয়ে যাবে এত, যেহেতু মিটারের অঙ্কতে আমরা মিটার দিয়ে দিব। তাহলে এ প্লাস 1 মিটার, তখন এটা হয়ে যাবে এ প্লাস 1 মিটার। তাহলে এখন বললো কি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে 6 নম্বর, তাহলে বাহুর দৈর্ঘ্য এ হলে বাহু মনে করে দিই, তাহলে বেশি সুন্দর হয়। মনে করি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে √3/4 a², কিন্তু বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধিতে ক্ষেত্রফল হবে কত, ক্ষেত্রফল হবে √3/4, তখন এর পরিবর্তন হবে এ প্লাস 1, তারপরে স্কোয়ার, ঠিক আছে। আর এত ক্ষেত্রফল বৃদ্ধি যখন করা হবে তখন ক্ষেত্রফল বেড়ে যাবে √3/4 a². তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে √3/4 এ প্লাস 1, তারপর স্কোয়ার, মাইনাস, যেহেতু বৃদ্ধির কথা বলেছে তাই আমরা মাইনাস করে দিচ্ছি, তাহলে √3/4 a², এটা তো কত, √3। তাহলে এখান থেকে পুরোটা থেকে আমরা √3/4 কমন নিলাম, তাহলে এখানে থাকবে a² প্লাস 1
তার পুরো স্কয়ার মাইনাস এর পুরো স্কয়ার সেটা ব্র্যাকেট দিয়ে দিলাম রুট থ্রি। আমি ইচ্ছা করলে এই রুট থ্রি এর থ্রি কেটে দিতে পারি, তাহলে এখানে আমরা পাব এ স্কোয়ার প্লাস ওয়ান তার উপরে সরি তাহলে এত তারপরে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকাল টু এবারে ফোর ভাগ আসতে পারবে না কী হবে গুণ হবে অর্থাৎ কিছু নাই মানে ওয়ান গুণ ফোর। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার ইকাল টু কত হবে ফোর, এটা এটা কেটে গেল। এখন আমরা লিখতে পারব কি যে টু এ প্লাস বাদ দিয়ে আমি যে টু এ প্লাস ওয়ান ইকাল টু ফোর বা টু এ ইকাল টু ফোর মাইনাস ওয়ান বা টু এ ইকাল টু থ্রি বা এ ইকাল টু থ্রি ভাগ টু বা না যে আমরা সুতরাং এ ইকাল টু দিলাম ওয়ান পয়েন্ট ফাইভ মিটার, তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য হবে কত 1.5 মিটার। এখন 2 নম্বর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতেছি, গণনার বলতেছে ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য কত মিটার বাড়ালে ক্ষেত্রফল 7√3 বর্গ মিটার বৃদ্ধি পাবে। তে আমরা খ হতে পেলাম কি ত্রিভুজের বাহু দৈর্ঘ্য, খ হতে পাই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পাইলাম 1.5 মিটার। যদি বাহুর দৈর্ঘ্য x মিটার বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল 7√3 বর্গ মিটার বৃদ্ধি পাবে, বর্গ মিটার বৃদ্ধি পাবে। তাহলে আমরা লিখতে পারবো কিভাবে, প্রশ্ন মতে তাহলে √3/4 এক্স প্লাস 1.5 তারপর স্কোয়ার মাইনাস √3/4 1.5 তারপর স্কোয়ার ইকাল টু কত হবে 7√3। তাহলে আমরা পুরোটা থেকে √3/4 কমন নিলাম, তাহলে এক্স প্লাস 1.5 তারপর স্কোয়ার মাইনাস 1.5 তারপর স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম তাহলে 7√3, √3 কেটে গেল। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে এক্স প্লাস 1.5 তারপর স্কোয়ার মাইনাস 1.5 তারপর স্কোয়ার ইকুয়াল টু 7.4, কারণ এখানে ভাগ আছে পা গেলে গুণ হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস সূত্রে টু এ সমান এক্স বি সমান 1.5 তারপরে প্লাস বি স্কোয়ার সমান কি 1.5 তারপরে স্কোয়ার তারপর মাইনাস 1.5 তারপরে স্কোয়ার ইকাল টু 28। তাহলে এটা আর একটা জিনিস কেটে গেল, তাহলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস তাহলে ব্যক্তি কোনো 3 অর্থাৎ 3x তারপরে উপরের প্লাস 28 এবার আসলে হবে মাইনাস 28 ইকাল টু 0। তারপরে তাহলে বা আমরা মিডিল গ্রাম করবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 7 + 4 = 28 7x মাইনাস 4x মাইনাস 28 ইকাল টু 0 বা এক্স কমন নিলে এক্স প্লাস 7 মাইনাস 4 কমন নিলে এক্স প্লাস 7 ইকাল টু 0।
তাহলে আমাদের কমন মান x প্লাস 7 আনকমন মান x মাইনাস 4 ইকুয়াল টু 0 হয় তাহলে x প্লাস 7 ইকুয়াল টু 0 সুতরাং x ইকুয়াল টু মাইনাস 7 মাইনাস মানটা গ্রহণযোগ্য নয় অথবা বা নতবা দেব তাহলে অথবা আমাদের x মাইনাস 4 ইকুয়াল টু 0 সুতরাং x ইকুয়াল টু 4 তাহলে ধনাত্মক মানটা গ্রহণযোগ্য তাহলে আমাদের বলতে ত্রিভুজটির বাহুদৈর্ঘ্য কত মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বর্গ মিটার বেড়ে যাবে তাহলে 4 মিটার বাড়ালে বাহুদৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল 7√3 वर्ग मीटर बेड़े जाए आंसर ए पर्यंत खुदा हाफिज़।